তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা যেটা হেটারো জাইগাস কোনটা আর হোমোজাইগাস কোনটা সেটা সম্পর্কে আমরা জানলাম। আজকে আমরা করব হচ্ছে তোমার টেস্ট ক্রস আর হচ্ছে তোমার ব্যাক ক্রস, ঠিক আছে? এটা অনেক সময় ইম্পর্টেন্ট, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, এই জিনিসটা কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এক সংখ্যা হাই মনো বা মনো মনো মানে এক, ডাই মানে দুই। তাহলে যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস হয়, ক্রস মানে তোমার এইভাবে ক্রস হচ্ছে সেইটা হয়, তাহলে হচ্ছে মনো হাইব্রিড ক্রস। আর দুই জোড়া যদি হয়, যেমন এখানে কি আছে, কালো বর্ণ ছোট লোমধারী, বর্ণটাও বুঝাইছে লোমটা কেমন সেটাও বুঝাইছে, তাই হাইব্রিড ক্রস। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে কি, মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে তোমার ওয়ান ইয়ে থ্রি থ্রি টু ওয়ান, আর দ্বিতীয় সূত্র হচ্ছে 9:3:3:1। এটা আমরা দেখবো, ঠিক আছে? এখন টেস্ট ক্রস কি আর ব্যাক ক্রস কি, এটা অনেক সময় সংজ্ঞা আসে, টেস্ট ক্রস কি আর তোমার ব্যাক ক্রস কি। টেস্ট ক্রস হচ্ছে মানে কি, টেস্ট করব যে হেটারো জায়গা হবে না হোমো জায়গা হবে। এই দেখো F1 বা F2 যৌন বংশধর কিন্তু হোমো জায়গাস না হেটারো জায়গাস, দুইটা বড় টি হবে নাকি একটা বড় টি আর একটা ছোট টি হবে, সেইটা আমরা যে পরীক্ষা করার যে পদ্ধতি, মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণকারী জীবের সাথে, সেটা হচ্ছে টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস হচ্ছে F1 যৌন হেটারো জায়গাস জীবের সাথে পিতৃ মাতৃ বংশীয়, ঠিক আছে? F1 যে জন্য এখন আমরা বুঝতে পারতেছি না যে F1 কি আর F2 কি, ঠিক আছে? এটা আমরা একটু যাব বুঝতে, সমস্যা হলো বলো। এখানে আরেকটা আমি দিছি তোমাদের গ্রুপে, দেখো টেস্ট ক্রস হচ্ছে কি F1 অথবা F2 যৌন হেটারো জায়গাস না হোমো জায়গাস, অর্থাৎ বিশুদ্ধ আর মাতৃ, সেটার মধ্যে পার্থক্য করবে। আর ব্যাক ক্রস হচ্ছে তোমার F1 যৌন হেটারো জায়গাস সাথে, ঠিক আছে? তাহলে ব্যাক ক্রস হচ্ছে হেটারো জায়গাস হইতে হবে আর হচ্ছে F1 যৌন। এখন F1 যৌন কি সেটা আমরা দেখব, ঠিক আছে? আর এটা কিভাবে 3:1 হলো অনুপাতটা, আর ডি হাইব্রিড ক্রসের বা সেটা কিভাবে তোমার, ঠিক আছে? এই যে মেন্ডেলের প্রথম সূত্র, ঠিক আছে? মেন্ডেলের প্রথম সূত্রটা যদি আমরা দেখি, তোমরা একটু বইতে দেখো, ঠিক আছে? বইতে হচ্ছে মেন্ডেলের যে প্রথম সূত্রটা আছে সেটা হচ্ছে 3:1। প্রথম সূত্র দ্বিতীয় সূত্র না বুঝলে কিন্তু পরের গুলো আমরা বুঝবো না, আজকে আমরা প্রথম সূত্রটা পড়বো। এখানে দেখো কি বলছে, এখানে বলছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, জিন গুলো, ঠিক আছে? বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, জিন গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে? একটু বুঝি আমরা, সংকর জীব বলছে তার মানে কি হাইব্রিড, বিপরীত বৈশিষ্ট্য। একটা হবে সংকর জীব, সংকর জীব মানে একটা ধরো পুরুষ আরেকজন হচ্ছে স্ত্রী, ঠিক আছে? তার মধ্যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, একজন বিশুদ্ধ কালো একজন বিশুদ্ধ বাদামি, বুঝছো? তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি, এক নাম্বার পয়েন্ট যদি আমি দেই তাহলে হচ্ছে তোমার স্ক্রিনশট রাখতে পারো যে কোন লাইন গুলো ইম্পর্টেন্ট। এই যে সংকর জীবে তোমার বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিন গুলো, এই যে জিনোটাইপ মানে কি জিনের গঠন, বিশুদ্ধ কালো সেটা হচ্ছে তোমার দুইটা বড় বি, বিশুদ্ধ বাদামি দুইটা ছোট বি, ঠিক আছে? এটা এগুলো খাতায় লিখে 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 প্র্যাকটিস করতে হবে, কারণ অনেকগুলো আছে, ভয় পাওয়ার কারণে আস্তে আস্তে আমরা যাবো, হ্যাঁ? কিন্তু বাসায় পড়ে ফেলতে হবে। বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো মিশ্রিত হয় না, দেখো এই দুইটা কিন্তু মিশ্রিত হচ্ছে না, পাশাপাশি অবস্থান করতেছে, তার মানে সংকর হাইব্রিড জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো পরস্পর মিশ্রিত না হয়ে বা পরিবর্তিত না, পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। জনন কোষ যখন মা এবং বাবার থেকে জিনটা সন্তানের মধ্যে যাবে, তখন দেখো এই যে এটা হচ্ছে বাবা, ঠিক আছে? বাবার এখানে দুইটা বড় বি থেকে একটা বি চলে আসলো, আর মায়ের এখানে ছোট বি থেকে একটা ছোট বি চলে আসলো। যখনই গ্যামেট হবে, একটা জিনিস খেয়াল করো, এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ফিনোটাইপ, খুব মনোযোগ, হ্যাঁ? ক্লাসে ফিনোটাইপ হচ্ছে এই যে কালো না সাদা, কালার কিরকম,
করতেছে লম্বা না খাটো কালো না বাদামি এগুলা ফিনোটাইপ এটা জিনোটাইপ হচ্ছে কি এই যে জিনের যেই প্রকাশ করতেছে এই কালারটাই কেন হচ্ছে এখন আমি যদি এখানে বড় বি না দিই অন্য লেটার দিই হবে কিন্তু এখানে সুবিধার্থে বড় বি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের বি বড় হাতের এবং এটা হচ্ছে হোমোজাইগাস তাই না হোমোজাইগাস এটাও কিন্তু হোমোজাইগাস দুইটা একই রকম হোমোজাইগাস মানে কি একই রকম থাকবে বিশুদ্ধ বাদামি আর এটা হচ্ছে মাথা আচ্ছা এখানে দেখো এই দুইটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে গোল দাগ দিয়ে মাথার উপরে আরো আর এখানে গোল দাগ দিয়ে নিচে হচ্ছে ক্রস ঠিক আছে এটা কিভাবে হয় এটা দেখো এটা আমি বলি তোমাদের এই গোল দাগ দিয়ে আরো চিহ্ন হচ্ছে এগুলো আসছে যেহেতু প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল একটু জেনে রাখার জন্য তো মনে থাকে অ্যারিস্টটলের সময় ওই গ্রিকের ওইখানে তখন তুমি মোটামুটি সব বিষয় নিয়ে ইয়ে করছে হ্যাঁ প্রাণী বিজ্ঞান নিয়ে আলোচনা করছে তো ওনার প্রতি সম্মান রাখতে এই যে ম্যান্ডেল এভাবে ইয়ে করছে বুঝছে কি গ্রিকরা হচ্ছে তীর ধনু দিয়ে ধরো হরিণ শিকার করতো বা কিছু তখন এরা ইয়ে করতো ঠিক আছে এখন এই যে তীর চিহ্নটা দিয়ে এই অ্যারোটা বোঝানো হয়েছে আর গ্রিক যারা থাকতো মেয়েরা তারা ধরো আয়না আয়না দেখে তাই না ঠিকঠাক হয় মেয়েরা সাধারণত আয়না দেখতে পছন্দ করে এই জন্য আয়না আয়নার চিহ্নটা এরকম গোল করে তখন আয়না এরকম ছিল একটা ডান্ডি দিয়ে ভাবে গোল ঠিক আছে মনে থাকবে এটা হচ্ছে চিহ্ন কোনটা পুরুষ আর কোনটা স্ত্রী সেটা এইভাবে আসছে যা জানার জন্য এটা পরীক্ষা লিখতে হবে না উল্টাপুল্টা করবা না কেউ যদি এইখানে এইটা দিয়ে দেয় পুরুষের চিহ্ন দিয়ে দেয় আর বিশুদ্ধ কালোতে স্ত্রী দিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু এটা ভুল হবে ঠিক আছে এখানে যেভাবে আছে বিশুদ্ধ কালো তাহলে পিতা এবং বিশুদ্ধ বাদামি হচ্ছে মাতা তাহলে এই সূত্র থেকে দেখো আমি যদি বলি সূত্রের ব্যাখ্যাটা কি এদের ফিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ কালো পিতা হচ্ছে বিশুদ্ধ কালো মাতা হচ্ছে বিশুদ্ধ বাদামি ছোট বি এটা এখানে লিখছে একটা গিনিপিগ ঠিক আছে তাদের মধ্যে এখন কি হচ্ছে জিনোটাইপ এটা এবং কি হয়ে যাচ্ছে এই পিতার থেকে গ্যামেট যখনই আসবে তখনই বি লেখে একটা গোল চিহ্ন দিতে হবে দেখো বি লেখে চারপাশে একটা গোল গোল না দিলেও নাম্বার কাটা যাবে গ্যামেট যেখানেই থাকবে সেখানে গোল চিহ্ন দিয়ে দিতে হবে আর এই যে মাঝখানে ক্রস চিহ্নটা কথা কি বুঝতে সমস্যা হয় বইলো কিন্তু এই মাঝখানে ক্রস চিহ্নটা না দিলেও বোর্ডে নাম্বার কাটা যাবে বুঝতে পারছো তুমি ইচ্ছা করলে এই চিহ্ন না দিয়ে লিখতে পারো পুরুষ ইয়ে পুরুষ হচ্ছে বিশুদ্ধ কালো স্ত্রী হচ্ছে বিশুদ্ধ বাদামি তখন এই চিহ্ন দেওয়ার দরকার নাই তারপরে তোমাদের বইয়ের সাথে মিলে নাকি দেখো নতুন বইয়ের সাথে মিলতেছে নাকি এখানে মাঝে ক্রস চিহ্ন ক্রস ঘটাইতে হবে ঠিক আছে ক্রস না ঘটাইলে তো গ্যামেট হবে না তারপরে গ্যামেটের এখানে গোল চিহ্ন দিতে হবে তাহলে আলটিমেটলি এটা হচ্ছে F1 জোন F1 জোন মানে প্রথম জেনারেশন ফার্স্ট জেনারেশন F দিয়ে ফার্স্ট আর জোন G দিয়ে জেনারেশন বুঝছো প্রথম বংশ ধরে তাহলে সবাই হবে কি সকল গিনিপিগ হেটারো জায়গাস হেটারো জায়গাস কেন একটা বড় বি আর একটা ছোট বি এবং বড় বিটা ডমিনেন্ট প্রকট ছোট বিটার বৈশিষ্ট্য মানে বাদামি কালারের বৈশিষ্ট্য প্রকাশ করতে দিচ্ছে না তাহলে সকল গিনিপিগ হবে হেটারো জায়গাস কালো এইটুক লাইন বুঝছো নাকি দেখো এইটুক লাইন কি বুঝছো তোমরা বুঝতে পারছো তো কোনো কথা বলো না কেন এভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে তারপরে F2 জোন এখানে কারো সমস্যা আছে নাকি দেখো বুঝছো তাহলে এভাবে চলে আসলো সকল গিনিপিগ আমি কিভাবে বুঝলাম এটা হেটারো জায়গাস এই যে একটা বড় বি যেটা পিতার থেকে আসছে একটা ছোট বি মাতার থেকে আসছে দুইটা যখন হয়ে যাচ্ছে F1 জেনারেশন তখন হয়ে যাচ্ছে কি বিটা ডমিনেন্ট করবে বড় হাতের ব্ল্যাক এর যে বড় হাতের বি সেটা ডমিনেন্ট করবে এবং ছোট বিটার বৈশিষ্ট্য বাদামি রং প্রকাশ করতে দিবে না সেজন্য কিন্তু জিন কিন্তু ঠিকই আছে ছোট এই যে বিশুদ্ধ বাদামি যে ছোট অক্ষরের বি সেটার জিন কিন্তু আছে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না তার জন্য এই প্রকট যে জিন আছে তাহলে প্রকট জিন হচ্ছে বড় বি প্রচ্ছন্ন জি হচ্ছে ছোট বি ঠিক আছে তাহলে এটা হবে সবাই হেটারো জাইগাস
এরপরে এফ ওয়ান জনু গিনিপিগে ক্রস। এখন এফ ওয়ান জনু মানে এই পিতা মাতা থেকে যে সন্তান হলো, পরবর্তীতে এই সন্তানরা বড় হবে তাই না, তারা যখন আরেক, এটা ধরো ছেলেও হতে পারে অথবা মেয়েও হতে পারে, এখন তাদের যেই বংশধররা হবে তারটা কি হবে, এখানে দেখো এই যে এফ ওয়ান জনু গিনিপিগে ক্রস। পি টু মানে প্যারেন্ট টু, এটা ছিল প্যারেন্ট ওয়ান, পিতামাতা, প্রথম পিতামাতা তাই না, তারপরে এখান থেকে আসতেছে পরবর্তী জেনারেশন, পরবর্তী যেমন ধরো তোমার যেই এটা ছিল তোমার দাদা দাদি, তারপর তোমার বাবা হলো, ঠিক আছে, এফ ওয়ান জেনারেশন। তারপরে এফ টু জেনারেশনে কি হবে, তোমার তোমার বাবা যখন তোমার মায়ের সাথে বিয়ে হলো, যখন তোমরা হলা, তোমরা হচ্ছে তাহলে এফ টু জেনারেশন, বুঝতে পারছো? এইভাবে আমরা দুই জেনারেশন এখানে দেখাইছি, এরকম আরো আছে তিন জেনারেশন চার জেনারেশন, এভাবে দেখাইতে গেলে জিনিসটা অনেক বড় হয়ে যায়। এর জন্য প্রথম দুইটা সাধারণত দেখানো হয়, প্রথম দুই জেনারেশন নিয়ে সাধারণত আলোচনা করা হয়, পরের গুলো এইভাবেই হতে থাকে, ঠিক আছে? কথা কি বোঝা যায়? কথা না বোঝা গেলে বলবা, সাথে সাথে বলবে, এগুলো কিন্তু না বুঝলে পরে সমস্যা হবে, ঠিক আছে? তারপরে দেখো লিখতে হবে, পরীক্ষা খাতা যখন লিখতে হবে তখন কিন্তু উল্টা উল্টা হয়ে যাবে, কোনটা এফ ওয়ান কোনটা এফ টু, ঠিক আছে, কোনটা হোমোজাইগাস কোনটা হেটারোজাইগাস, এগুলো কিন্তু বর্ণনা সব লিখতে হবে। তারপরে দেখো এখানে ফিনোটাইপ, এই যে এদিক থেকে যখন এই যে বড় বি ছোট বি, বড় বি ছোট বি, বড় বি ছোট বি হচ্ছে কি, এদের মধ্যে আবার আমি এরও চিহ্ন দিলাম, এদের মধ্যে কি কি, এই যে এরা সবাই সংকর কালো, সংকর কালো মানে কি, তার মধ্যে বাদামিটাও আছে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, সেজন্য তারা সংকর কালো, যেহেতু ছোট বি আছে বড় বি এইটার জন্য সংকর কালো, আর যেখানে এখানে দেখো বড় বি বড় বি সেজন্য এটা বিশুদ্ধ কালো, ঠিক আছে, সংকর কালো আবার সংকর কালো। তাহলে পিতাও যদি সংকর কালো হয়, মাতাও যদি সংকর কালো হয়, সেখান থেকে গ্যামেটে কি বলছি, বল চিহ্ন থাকবে। হ্যাঁ এখানে দেখো দুইটা একই রকম ছিল, দুইটাই বড় বি ছিল, যেন একটা বি আসছে, কিন্তু এই এই প্যারেন্ট টু এর ক্ষেত্রে, ঠিক আছে, তখন কি হবে, যেহেতু দুই রকম সেজন্য দুইটা থেকেই গ্যামেট আসবে, বড় বিও আসলো আবার এখান থেকে ছোট বিও আসলো, এখান থেকেও সেম বড় বি আসলো আবার ছোট বি আসলো। এখন এখানে কিছু দেখাইছে, এই জিনিসটা আমি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারো, দেখো এটা কিভাবে আসলো, এই কথা কি বোঝা যায়, কথা কি বুঝতে পারো? আমি একটু আমাদের ক্লাসে এটা দিয়ে দিই, তারপর আবার আমরা শুরু করি। এখন এখানে আমি একটা বোর্ড নিয়ে আসি, একটা হোয়াইট বোর্ড নিয়ে আসি তাই না, সাধারণত কলেজে থাকলে কি হয় হোয়াইট বোর্ডে আমরা দেখি, এখানে কি বলছিল বলতো, এখানে এফ টু, এফ টু জেনারেশনটা আমরা দেখবো তাই না, ওইখানে কি ছিল, সব হেটারো জায়গাস তাই না, হেটারো জায়গাস, আর কি ছিল, সংকর কালো এইটা ছিল তাই না, এফ ওয়ান জেনারেশন ফার্স্ট জেনারেশন এইটা ছিল, ঠিক আছে, আমি সংক্ষেপে দেখাচ্ছি। এখন এখান থেকে আমি পি টু প্যারেন্টস এ চলে যাব, ঠিক আছে, যখন এরা আবার, এরা আবার যখন বাবা মা হবে তখন কি হবে, যেখানে আমি লিখলাম যে এখানে আমি বাংলায় লিখে নিব যে ফিনোটাইপ হচ্ছে কি, আমি এখানে লিখতে পারতেছি না কারণ বাংলাতে এখানে আসতেছে না, ফিনোটাইপ আগে লিখে নিতে হবে, ফিনোটাইপ হচ্ছে কি সংকর কালো, ঠিক আছে, সংকর কালো, পুরুষ সংকর কালো, স্ত্রী সংকর কালো, তারপরে চলে আসবে কি তোমার জিনোটাইপ তাই না, এটা কি আসবে তোমার জিনোটাইপ, ঠিক আছে, এটা হচ্ছে জিনো টাইপ, ঠিক আছে, একটু সুন্দর করে লিখবে, এটা হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ এখানে হচ্ছে কি আমার ক্রস দিতে হবে, ক্রস না দিলে হবে ভুল হবে, ঠিক আছে। এখন এখান থেকে চলে আসবে আমার ফিনোটাইপ, জিনোটাইপ গেল, তাহলে ফিনোটাইপ হচ্ছে দেখতে কেমন, জিনোটাইপ হচ্ছে হেটারো জায়গাস না হোমো জায়গাস, ওই অনুযায়ী লিখবা। তারপর আমি যখন গ্যামেটে যাব, ঠিক আছে, গ্যামেট বাংলায় সুন্দর করে লিখে নিবা, গ্যামেট, তারপরে হচ্ছে এখান থেকে যেহেতু দুই রকম তাহলে গ্যামেট থেকে দুইটাই আসবে, গ্যামেট থেকে এখান থেকে আসলো বড় বি,
আবার এখান থেকে আসলো তোমার ছোট বি, ঠিক আছে? ছোট বি গ্যামেটে সবসময় গোল দাগটা দিতে হয়, যে এটা হচ্ছে গ্যামেট, ঠিক আছে? তারপরে এখান থেকে সেম, এখান থেকেও বড় বি আর এখান থেকে ছোট বি, দুইটাই আসলো, ঠিক আছে? এখন কি হবে দেখো, খুব মনোযোগ। এই দেখো আমি কিভাবে করতেছি, কলম দিয়ে বা পেন্সিল দিয়ে ছকটা করতে পারো, যদি ভুল হয় পেন্সিল দিয়ে ছকটা করতে পারো। এই বি থেকে খুব মনোযোগ, হ্যাঁ দেখো এই বি থেকে এই বি গেল, কিভাবে জিনটা জেনোটাইপের এটা আসছে। ধরো এটা তোমার পিতা আর এটা হচ্ছে কি, পিতা বলছি এরকম থাকে, ঠিক আছে, আর হচ্ছে মাতা, ঠিক আছে? তাহলে বড় বি বড় বি, এখানে তার মানে কি হচ্ছে বিবি, তাই না? বুঝতে পারলে বলবা সঙ্গে সঙ্গে, তাই না? ঠিক লিখছি বলো? এই বি থেকে এই বি, তারপরে আবার এই বি থেকে, খুব মনোযোগ দাও কিভাবে লিখতেছি, এই বি থেকে এটা বাসায় প্র্যাকটিস করতে নালে পাওয়া যাবে না। এই বড় বি তো হয়ে গেছে, তারপরে এই পাশে ছোট বি তে চলে যাবে, তাহলে এখানে কি হচ্ছে বড় বি আর এটা হচ্ছে তোমার ছোট বি, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা থেকে দুইটা যাবে, এই বড় বি থেকে এইটার দুইটা, এই ছোট বি থেকে এইটার দুইটা। এখন এখানে তো হিজি বিজি হয়ে যাবে, তাই এই টানতে এভাবে দিবে, এই ছোট বি এভাবে টেনে এই বড় বির কাছে নিবে, তাহলে এটাও হচ্ছে কি ছোট বি বড় বি। কিন্তু যেহেতু বি হচ্ছে প্রকট, তাহলে ছোট বি আমি আগে লিখবো না, বড় বিটা আমি আগে লিখবো, যেহেতু ছোটটা তো প্রচ্ছন্ন প্রকাশ করতে পারতেছে না, তাই না? হওয়া উচিত ছিল কি বলতো, ছোট বি বড় বি হওয়া উচিত ছিল যদি এই অনুযায়ী আমি লিখি, কিন্তু ছোটটা যেহেতু প্রচ্ছন্ন সেজন্য সেটা আলটিমেটলি পরে লিখতে হবে, ক্যাপিটাল যেটা প্রচ্ছন্ন প্রকট জিন সেটা আগে লিখতে হবে, আর যেটা প্রচ্ছন্ন জিন স্মল বি সেটা পরে লিখতে হবে। তো ভালো করে বুঝো, নাহলে পরের গুলা বুঝতে পারবা না, পরে এরকম আরো অনেক গুলা ক্যালকুলেশন আছে। তারপরে এখানে চলে আসলাম, এটা কি হবে ছোট বি, এটাও তো ছোট বি আর এটাও ছোট বি, ঠিক আছে? আচ্ছা এখন আমি প্রশ্ন করি দেখি কে পারো। এই যে এখানে বড় বি হলো, এই বড় বি কি হেটারো জায়গাস না হোমো জায়গাস বলো তো? দুইটা বড় বি, তাই না? বলো দুইটা বড় থাকলে কি হয়, দুইটা ক্যাপিটাল লেটার থাকলে কি হয়, হেটারো জায়গাস হয় না হোমো জায়গাস হয়? ইসমাইল মুশফিক বলো দেখি, কথা বলো না কেন, হোমোজাইগাস হবে, তাই না? হে কি রকম। আর এইখানে দেখো এই তিনটা, দেখো তিনটার মধ্যে একটা বড় বি একটা স্মল বি, এই তিনটা হচ্ছে এইটা হচ্ছে হেটারো জাইগাস, এই দুইটা হচ্ছে হেটারো জাইগাস, আবার এইখানে দুইটাই ছোট বি, তাইলে হোমোজাইগাস, দুইটা একই রকম ছোট। এখন আমি দেখি যে 3:1 কিভাবে হয়, 3:1 কিভাবে হয়, এটা হচ্ছে এক, এখন 3:1 কিভাবে হয়, এখানে দেখো এই তিনটাতেই বড় বি আছে, তাই না? খুব মনোযোগ, এই তিনটাতেই বড় বি আছে, তার মানে বড় বি ডমিনেন্ট করবে, বড় বি ডমিনেন্ট করলে আমি খেয়াল করবো কোনটা ডমিনেন্ট করবে, তার মানে এখানে 3, আর এখানে বড় বি আছে নাই, তার মানে এই তিনটাই কিন্তু কালো হবে, তিনটাই কি কালো হবে, কালো কেন হচ্ছে এই যে এই যে বড় বির কারণে, আর যেহেতু এখানে বড় বি নাই দুইটাই ছোট বি, এটা হবে বাদামি, তাইলে 3:1, তিনটা কালো একটা বাদামি, বুঝতে পারছো? তার মধ্যে তুমি লিখতে পারো বড় নাই, তিনটা যে কালো হবে তার মধ্যে একটা হচ্ছে হোমোজাইগাস, একটা গিনিপিক হবে যে সন্তান যেটা হবে F2 জেনারেশনে, একটা হবে হোমোজাইগাস, হ্যাঁ বিশুদ্ধ কালো, এই তিনটা কালোর মধ্যে, আর দুইটা হবে হেটারো জায়গাস সংকর কালো, সংকর কালো কেন, কারণ এখানে ছোট বি আছে, আর তার মানে এই তিনটা, এই তিনটার মধ্যে ভাগ আছে, কিন্তু আলটিমেটলি যেহেতু বড় বি ডমিনেন্ট করবে, বড় বির বৈশিষ্ট্য প্রকাশ পাবে, বড় বির জন্য তিনটাই কালো হবে, ছোট বি তো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না যদি বড় বি থাকে, আর এখানে যেহেতু বড় বি নাই সেজন্য ছোট বি আছে, তার মানে এটা হবে বিশুদ্ধ বাদামি, বুঝতে পারছো? বুঝছো এই কথা বলো না কেন? জি ম্যাম,
বিন্যাসে, তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে কোনটা হেটারোজাইগাস, কোনটা হোমোজাইগাস, কোনটা প্রকট বৈশিষ্ট্য, কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কার জন্য কে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, এই জিনিসগুলো এখানে বর্ণনা করে লিখছে। তুমি দেখো এই যে F2 জনু সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যায় তিনটি প্রকট বৈশিষ্ট্যধারী কালো, কালোই তো তাই না? এ দেখো বীর জন্য তিনটাই প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে, কালো হচ্ছে, অর্থাৎ এখানে ফিনোটাইপের ভিত্তিতে F2 জনুতে গিনিপিগের কালো বাদামি বর্ণনা অনুপাত 3:1 হবে। এখানে ব্যাখ্যা দিছে দেখো যে তিনটি প্রকট বৈশিষ্ট্য, প্রকট না এই যে বড় বি আছে, প্রকট বৈশিষ্ট্যধারী গিনিপিগের মধ্যে একটি হচ্ছে হোমোজাইগাস, দেখো একটা হচ্ছে হোমোজাইগাস, দুইটাই বড় বি, ঠিক আছে, আর হচ্ছে বাকি দুইটি হেটারোজাইগাস, বড় বি ছোট বি, ঠিক আছে। অপর দিকে F2 জনেতে আরেকবার হচ্ছে কি এই যে ছোট বি আছে যেটা বাদামি রঙের, সেটাও কিন্তু আবার তোমার হোমোজাইগাস। এভাবে ব্যাখ্যাটা দিতে হবে, তার মানে হচ্ছে এভাবে। এখন তোমাদের কাজ হচ্ছে এই সূত্রটা করতে হবে, মুখস্থ করে করতে হবে, বুঝে তারপরে এই চেকার ইয়েটা দেখে নিতে হবে। পিতা মাতা কি এগুলো অনেকগুলো, এই এটা সাধারণত পরীক্ষা এটা বোঝার জন্য, এটা যদি না বুঝো পরে যখন মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র আসবে, তৃতীয় না সরি ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলা থেকে প্রশ্ন আসে, ব্যতিক্রম গুলা থেকে সাধারণত তোমার প্রশ্ন আসে। এখন দেখো আমি এখানে হাতে লিখছি, ঠিক আছে, আমার এখানে কিন্তু হাতে লেখা, হাতে লেখা দেখো আমি ঠিক এভাবে লিখছি, ঠিক আছে। এই যে ফিনোটাইপ বিশুদ্ধ কালো, জিনোটাইপ গ্যামেটের সময় আমি গোল দাগ দিছি, তোমরা কিন্তু লাল কালার ইউজ করবে না, ইচ্ছা করলে তোমরা নীল কালার ইউজ করতে পারো, ঠিক আছে, যদি ইচ্ছা হয় নীল কালার দিয়ে ইউজ, কারণ লাল কালার শুধু টিচাররা ইউজ করে, তোমরা নীল বা বেগুনি কালার ইউজ করতে পারো বোঝার সুবিধার্থে, বা পেন্সিল দিয়েও লিখতে পারো, কারণ অনেক সময় মুছামুছি হয়, কলম দিয়ে লিখলে ভালো হয়, পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবা, তারপর যখন ফাইনালি পরীক্ষার হলে লিখবা তখন কলম দিয়ে সুন্দর করে ইয়ে করে ফেলবে। পরীক্ষার হলে তত সময় নাই যে একটা মুছে আরেকটা ঠিক করবা, তখন কিন্তু পরীক্ষার আগের দিন এগুলো পড়বা না, এই জেনেটিক্স চ্যাপ্টার আমি বলে দিই, পরীক্ষার আগের দিন রাতে যদি কেউ নতুন করে পড়তে চায় তো সে কিছুই লিখতে পারবে না, এই জেনেটিক্স চ্যাপ্টার অনেক আগে থেকে পড়তে হয়, বারে বারে পড়তে হয়, নাহলে ভুলে যায়। আমিও এখন ক্লাস নেওয়ার আগে আমি ধরো দেখলাম বা আমার আরো দেখতে হবে, লিখতে হবে, নাহলে আমি ভুলে যাবো, বুঝছো? তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এটা সুন্দর করে লিখে গ্রুপে ইয়ে করবা, ছবি দিবা, গিনিপিগ। হ্যাঁ বলো বলো, বুঝতে পারছো? ম্যাম আমাদের, হ্যাঁ আমাদের পারবিক এক্সামে কি পারবিক এক্সামে নাই, পারবিক এক্সামের কথা আছে, পারবিক এক্সামের কথা বলতেছি, লাস্টের 5 মিনিটে পারবিক এক্সাম নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। পারবিক এক্সামে প্রথম আর দ্বিতীয় অধ্যায় আছে, সিলেবাস তো ছুটির আগে দিয়ে দিছি, বা নাই ছুটির আগে সেই কবে 1 মাস আগে সিলেবাস দেওয়া আছে, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, হাইড্রা ভাস্করি আর কি রুই মাছ, ঠিক আছে, প্রতিটা থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে, আমি লাস্টের 5 মিনিট কথা বলবো। তাহলে এইটা দেখো, এটা বুঝতে পারছো? এই দেখো আমি বুঝার সুবিধার্থে লাল কালি দেই, যে এক বি থেকে এই যে বি বড় বি দুইটা, আবার এক বি থেকে এখানে ছোট বি, তার মানে এই দুইটাই কালো কালো কালো, ঠিক আছে, আবার এখান থেকে প্রতিটা থেকে দুইটা আসবে, এভাবে আমরা করে নিই। সেকেন্ড ল, তার মানে সেকেন্ড লটা হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, ফার্স্ট ল ছিল এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, আর সেকেন্ড ল কেসটা কি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, মানে লম্বা খাটো বা ধরো সবুজ কুঞ্চিত হলুদ গোলাকার, মানে কালারটাও বলতেছে তার আকারটা কেমন সেটাও বলতেছে। এবং ম্যান্ডেল কিন্তু একটা করছে, প্রথম লটা হলো গিনিপিগের উপর, গিনিপিগ আমাদের দেশে নাই, গিনিপিগ হচ্ছে বড় সাইজের ইঁদুর, হ্যাঁ আমাদের দেশে আছে সেটা হচ্ছে র্যাট, গিনিপিগ আর একটু বড়, খরগোশ থেকে একটু ছোট সাইজ কিন্তু বেশ বড় সাইজ, গিনিপিগ নিয়ে ইয়ে করছে। আর ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র হয়েছে মটরশুঁটি গাছের উপর, যে মটরশুঁটি উনি ওনার গির্জার সামনে লাগাইছিল সেটা নিয়ে উনি ইয়ে করছে, ঠিক আছে, তারপর সেখান থেকে সুন্দর করে এই জিনিসগুলো বসে বসে উনি বের করছে। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপ উন্নত হচ্ছে 9:3:1, ঠিক আছে, এখানে হচ্ছে দুই জোড়া, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো
কিন্তু এই যে আজকে যেটা পড়ালাম সেটা সুন্দর করে পড়ে ফেলবে, যে আমার কাছে সুন্দর খাতায় নোট করা আছে আমার, এভাবে যদি মনে রেখে পড়ো যে গোল রঙের জন্য কোনটা দায়ী, কুঞ্চিতের জন্য কোনটা, এভাবে পড়তে হয় কোন জিনিসটা কেমন, তাহলে পরীক্ষার খাতায় এটা মাথায় থাকবে, এইটু জেলা মাথায় থাকবে কোনটা জিনোটাইপ কি, তারপরে তুমি ওভাবে পরীক্ষার খাতে এভাবে বসায় দিবে। দ্বিতীয় সূত্র সাধারণত আসে না, দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম গুলো আসে, এই যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটতা, এগুলো আমরা আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ার কাজ না এগুলো। আচ্ছা চ্যাটে কে লিখছে, রুই মাছ আছে? হ্যাঁ রুই মাছ থাকবে না, রুই মাছ আছে তো, দ্বিতীয় দেয় না, তোমরা দেখো নাই এই ইয়ে দেয় নাই, কয়বার করে দেওয়া হয়েছে ইয়ে জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র, কারণ এখন কোশ্চেন সব জমা হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু ইয়ে দেই, আর তোমরা এটা দেখতে পারবা আমার লেকচার গুলা আমি ইউটিউবে দিয়ে দিব, ওখানে দেখতে পারবা, গ্রুপে দিতে পারতেছি না কারণ একই টাইমে মোবাইলে ফেসবুক আবার ল্যাপটপে ফেসবুক চালাইতে গেলে আমার আইডি লক হয়ে গেছে, এর জন্য আমি ল্যাপটপে যে ফেসবুকে ঢুকে যে আমি তোমাদেরটা দিব রেকর্ডিংটা সেটা আমি পারতেছি না, আইডি দুইবার লক হয়ে গেছে বুঝছো, এরপরে লক হয়ে গেলে তো আমি আর উদ্ধার করতে পারবো, বুঝছো। এখন আমরা দেখি যে, আচ্ছা এখন আমরা কি কথা বলতেছিলাম যে তোমার পরীক্ষা নিয়ে, হ্যাঁ পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো, যে দাঁড়াও একটু বন্ধ করে দেই।